সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ নিজ নির্বাচনী এলাকায় জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন, এ কারণে তিনি নানা অভিযোগ করেছেন। আজ রোববার বিকেলে নোয়াখালী কুমিল্লা সড়কের পাদুয়া বাজার এলাকায় সড়ক মেরামত কাজের পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের একথা বলেন। বিএনপি নেতা মওদুদ গত শনিবার অভিযোগ করেন, শনিবার বিকেলে নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় সিরাজপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের নিজ বাড়িতে পুলিশ তাকে অবরুদ্ধ করে রেখেছেন। এ কারণে বিকেলের পূর্ব নির্ধারিত শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ কর্মসূচিতে তিনি অংশ নিতে পারেননি বলে জানান। তার অভিযোগ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশেই পুলিশ তাকে অবরুদ্ধ করে। এর পরিপ্রেক্ষিতে আজ ওবায়দুল কাদের বলেন, গত 9 বছর ধরে মওদুদ সাহেব এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন, তিনি এলাকায় কোনো কাজকর্ম করেন না, আসেন না, তাই ইস্যু তৈরির জন্য বিভিন্ন কথা বলেছেন। খালেদা জিয়ার চিকিৎসা হোক বিএনপিতে চায় না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়াকে কারাগারে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, কিন্তু খালেদা জিয়ার চিকিৎসা সেবা নিয়ে বিএনপি নেতাদের কোনো উদ্যোগ নেই, তারা চিকিৎসার নামে রাজনীতি করা নিয়ে ব্যস্ত। তিনি আরও বলেন, বিগত নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করে জ্বালাও পোড়াও করার পর সাধারণ জনগণের সম্পৃক্ততা না পেয়ে এখন হুমকি দিচ্ছে, এতে কোনো লাভ হবে না বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।